আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন ক্রিয়েশন। ঘরে বসে কীভাবে লেস চিজ বানাতে পারেন আজকে আমি তার পদ্ধতি দেখাবো। চলেন তাহলে দেখা যাক কীভাবে লেস চিপস বানানো যায়। চিপসের জন্য আমি প্রথমে দুইটা আলু নিয়ে নিব। এই আলু দুইটা গোল্ডেন আলু, এটাকে গোল্ডেন আলু বলে বা সোনালি আলু বলে। বড় সাইজে দুইটা আলু নিয়ে নিয়েছি, আমি আগে ছুলে ধুয়ে নিয়েছিলাম। আমার কাছে এই কাটারটা আছে, আমি এই কাটারটা দিয়ে কাটতেছি। আপনার কাছে থাকলে এটাতে করবেন বা আপনার যেটা আছে সেটাতে করে নেবেন। গোল সাইজের আমি স্লাইস করে নিচ্ছি, পাত্তা পাত্তা করে স্লাইস করে দুইটা আলু স্লাইস করে নিচ্ছি আমি। স্লাইসগুলো একেবারেই পাতলা হচ্ছে যেহেতু মেশিনে, আর মেশিনটা খুবই ভালো। আমার স্লাইস করা শেষ, একটা আলু স্লাইস করা শেষ। দেখেন আলুগুলি কি পাতলা হয়েছে, অনেক পাতলা হয়েছে আমার স্লাইসগুলি। দেখতে পাচ্ছেন কত পাতলা পাতলা হয়েছে। আপনারা আপনারা কাটার দিয়ে এভাবে করে নেবেন। আমি আলুগুলি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ভালো করে ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা যে কোনো একটা ট্রেতে বা একটা বাটিতে একটা নিচে একটা টিস্যু বিছিয়ে এটার মধ্যে সবগুলি বিছিয়ে দিচ্ছি। আমি টিস্যুটা জাস্ট মুছে নেওয়া দরকার সেটাই আর কি। আর চাইলে আপনারা গামছা অথবা ঝুড়িতেও ঝরাইতে পারেন পানিটা। 5 মিনিট ঝুড়িতে রাখলে পানিটা ঝরে যাবে বা শুকিয়ে যাবে। আর আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। নিচে আমি টিস্যু রেখেছি এবং উপরে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। মুছে নিয়ে আমি ওদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি যাতে একটু গরম হয়। আমার সবগুলি আলু দেওয়া শেষ, আলুর পিসগুলি। এখন আমি আরেকটা টিস্যু দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে একটু মুছে নিব পানিটা। জাস্ট পানিটা পাতলা পানি, উপরে পানিটা শুকিয়ে নেওয়া আর কি। আমার মোছা প্রায় শেষ। আমি কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে। এটা মিডিয়াম আছে, ভাজতে হবে, হাই হিট করা যাবে না, তাহলে একবার লাল হয়ে যাবে, মচমচা হবে না। আমার আলুগুলি ড্রাই হয়ে আসছে, আমি মুছে নিয়েছি টিস্যু দিয়ে। এখন আমি আলুগুলি ছেড়ে দিব। আমার তেলগুলি এই পর্যায়ে গরম আছে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে আলুগুলি লাল হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে 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 ধীরে, অল্প আছে এটা, মিডিয়াম আছে, এটা ভাজতে হবে। মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আঁচ দিয়ে এটা ভাজতে হবে, তাহলে খুব পারফেক্ট ভাজা হবে এবং সোনালি কালার হবে এবং মচমচা হবে। ভালো কিছু খেতে হলে, ভালো কিছু বানাতে হলে অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। এই চিপসটা যদি ধৈর্য ধরে অল্প আছে ভেজে নেন, অবশ্যই খুবই টেস্ট হবে। আমি একটু উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, উপরেটা নিচে নিচেটা উপরে দিচ্ছি। আস্তে আস্তে ভাজা হচ্ছে আলুগুলি, সুন্দর ভাজা হচ্ছে। আস্তে আস্তে ভাজতে হবে। আমার আলুগুলি সোনালি আকার ধারণ করেছে। আমি আরেকটু উল্টিয়ে নিব, নিচেরটা উপরে, উপরেটা নিচে দিয়ে দিব, সব সাইড যেন আমার লাল হয়ে আসে।
হালকা সোনালি কালার আসে সব দিকে দেখে উল্টিয়ে নিব আমি আর একটু উল্টিয়ে নিব সোনালি আকার ধারণ করা পর্যন্ত আমার ভাজা প্রায় শেষ এখন আমি এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এটিতে বেশি হলে একটু অন্য বেশি ব্ল্যাক হয়ে যাবে এই জন্য একটু সোনালি থাকতে থাকতে আমি নামিয়ে ফেলবো আমার চিপসগুলি খুবই মোচমোচা 5 মিনিট পরে একটু ঠান্ডা হলে আরও মোচমোচে হয়ে যাবে এভাবে আমি সবগুলি আলু ভেজে নিব আমার আলুগুলি সব ভাজা শেষ সবগুলো আমি ভেজে নিয়েছি আমার আলুগুলি খুবই মচমচে হয়েছে এখানে আমি কিছু মশলা ইউজ করব এখানে আমি দিয়েছি লাল মরিচের পাউডার বিট লবণ একটু টেস্টিং সল্ট আর এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা যেটা সেই মশলা সবগুলি মশলা আমি একসাথে মিশিয়ে নেব আর একটু সাদা লবণ যেটা আমরা যে লবণটা রেগুলার লবণ খাই সেই লবণ আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদের যেহেতু বিট লবণ আছে ম্যাগিতে লবণ আছে আবার টেস্টিং সল্ট আছে সাদা লবণ আছে লবণটা আপনারা খুব বুঝে পরে দিবেন আমি মশলাগুলি সব মিশিয়ে নিয়েছি এখন আলুর উপরে অল্প অল্প করে ছিটিয়ে দিব এবং আপনারা উপরে একটা কিছু দিয়ে ঝাঁকিয়ে নেবেন উপরে নিচে সব জায়গায় যেন মশলাটা ঠিক মতো লেগে যায় তাহলেই পারফেক্ট আপনারা লেস চিপসের স্বাদে এটা পেয়ে যাবেন খুবই সুস্বাদু মজার বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদের জন্য সাধারণত এই চিপসটা ওরা খুব পছন্দ করে বড়রাও পছন্দ করে যেহেতু সবাই খাবেন মিলে এভাবে করে খুবই টেস্টি ঘরে অতি সহজেই বানানো যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি কত মচমচে অনেক সহজে ভেঙে যাচ্ছে আলুটা একটু ঠান্ডা হলে 5 মিনিট পরে একদম মচমচা হয়ে যায় আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ